আজকের টপিক হচ্ছে সপুষ্পক উদ্ভিদের নিষেক পদ্ধতি। নিষেক কীভাবে সম্পন্ন হয়? নিষেক মানে হচ্ছে একটা পুং গ্যামেট যখন স্ত্রী গ্যামেটের সাথে রিয়াকশন করবে বা মিলন হবে তখন নিষেক সম্পন্ন হয়। পুং গ্যামেট এক্ষেত্রে উদ্ভিদের ক্ষেত্রে পুংরেণু কাজ করে, পুংরেণু একটা পুং গ্যামেট হিসেবে কাজ করে, স্ত্রী গ্যামেট হচ্ছে একটা ডিম্বাণু। তো এই পুংরেণু আর ডিম্বাণুর যে মিলন বা তাদেরকেই মাধ্যমেই কিন্তু নিষেক সম্পন্ন হয়। তো এই নিষেকটা কোথায় হয়? না, নিষেক হয় ফুলের ডিম্বাশয়ের মধ্যে। একটা ফুলের মধ্যে আমার ডিম্বাশয় পাবো, সে ডিম্বাশয়ের মধ্যে হয়। এক্স্যাক্ট লোকেশনটা যদি বলি তাহলে বলতে হবে ফুলের যে ডিম্বাশয়, ডিম্বাশয়ের মধ্যে থাকে ডিম্বক, ডিম্বকের মধ্যে থাকে হচ্ছে গিয়ে ডিম্বাণু, বা আরও ভালোভাবে বলতে গেলে ডিম্বকের মধ্যে থাকে ভ্রূণস্থলী, ভ্রূণস্থলীর মধ্যে রয়েছে ডিম্বাণু। সেই ডিম্বাণুর সঙ্গে ফুলের পুংরেণুর যখন মিলন হবে তখন তাকে নিষেক বলা হচ্ছে। আচ্ছা, পুংরেণুটা কোথা থেকে পাই? পরাগধানী। আমরা ফুলের পরাগধানী দেখেছিলাম, পরাগধানীর মধ্যে এরকম পরাগরেণু মাতৃকোষ থাকে যেগুলো 2N প্রকৃতির হয়। এই পরাগরেণু মাতৃকোষগুলো মিউসিসের মাধ্যমে বিভাজিত হয়ে অসংখ্য রেণু তৈরি করে যাদেরকে বলা হয় পুংরেণু। এই পুংরেণুগুলো পুংগ্যামেট হিসেবে কাজ করে, আর এখানে ডিম্বাণু, এই দুজনের মধ্যে মিলন হবে তাকে বলা হচ্ছে নিষেক। ঠিক আছে, এবার এই যে পুংরেণু এটাকে আমরা আরেকটা নামে বলতে পারি পরাগ রেণু, এটাও বলা যেতে পারে। তো পরাগরেণু আর ডিম্বাণুর মিলনটাই হচ্ছে নিষেক। এবার নিষেকটা কোথায় সম্পন্ন হয় সেটা আমি বলি। এটা বোঝার আগে আমাকে একটু ভ্রূণস্থলীর গঠনটা বা ডিম্বাশয়ের গঠনটা একটু জানা দরকার। একটু দেখো ছবিটা, এই যদি ভ্রূণস্থলীটা হয়, ভ্রূণস্থলীর মধ্যে এরকম উপরের দিকে তিনটে কোষ থাকবে, নিচের দিকে তিনটে কোষ থাকবে এবং সেন্টারে দুটো কোষ থাকবে। টোটাল ভ্রূণস্থলীর মধ্যে আটটা কোষ থাকে। ঠিক আছে, এবার এই ভ্রূণস্থলীরকে কেন্দ্র করে, এদের কী বলছে আমি একটু পরে বলছি, ভ্রূণস্থলীকে কেন্দ্র করে এরকম চারপাশে অনেকগুলো ডিম্বকের ত্বক থাকে, এরকমভাবে একে বেষ্টন করে এরকম ডিম্বক ত্বক থাকে। এই ডিম্বক ত্বকগুলো অ্যাকচুয়ালি ডিম্বকটা গঠন করেছে এরকম। এবার এই যে ডিম্বক ত্বকের মধ্যে যে ভ্রূণস্থলী দেখতে পাচ্ছি, এই ভ্রূণস্থলীর ওপরের যে দুটো কোষ এদেরকে বলে সহকারী কোষ, এটাকে বলা হচ্ছে ডিম্বাণু। ওকে, আর আমার এটা কি, এটাকে আমি বলেছি ভ্রূণস্থলী। এই সেন্টারে যে দুটো কোষ থাকে তাদের বলে নির্ণীত নিউক্লিয়াস, আর নিচে তিনটে কোষ আছে এদেরকে একসাথে বলে প্রতিপদ কোষত্রয়। এটা ভ্রূণস্থলী যেই কানেকশানে থাকে ডিম্বকের তাকে বলে ডিম্বক মূল, এটা থাকে ডিম্বক নাভি, আর এটা হচ্ছে ডিম্বক বৃন্ত। আর এই যে ডিম্বক ত্বকের মাঝখানে যে ফাঁকা জায়গা একে বলে ডিম্বক রন্ধ্র। তো এই হচ্ছে হোল প্রসিডিওর, প্রসিডিওরের মধ্যে একটা অংশ অর্থাৎ ডিম্বকের অংশ, ডিম্বকের কোনটাকে কী বলে এটা আমাদের কাছে জানতে হবে। এবার এই পুংরেণু কী করে এইখানটা আসে সেটা আমরা দেখব। এটা একটু বোঝার আগে আমি একটা কথা বলে নিই, এই যে যে ভ্রূণস্থলীর মধ্যে 3, 3, 6, 2 আটটা কোষ কী করে সৃষ্টি হলো সেটা যদি তোমাদের বলি, তো ধরো ভ্রূণস্থলী প্রথমে ডিম্বকের মধ্যে থাকে ভ্রূণস্থলী, এই ডিম্বকের যে ভ্রূণস্থলী, ভ্রূণস্থলীর মধ্যে হ্যাঁ প্রাথমিক অবস্থায় একটি হ্যাপ্লয়েড নিউক্লিয়াস থাকে, এটা হচ্ছে এন। ভ্রূণস্থলীর মধ্যে প্রথমে একটা হ্যাপ্লয়েড নিউক্লিয়াস থাকে, তো ধরো এটা হচ্ছে সেটা। এবার এই নিউক্লিয়াসটা মাইটোসিসের মাধ্যমে বিভাজন হবে,
মাইটোসিসের মাধ্যমে বিভাজিত হয়ে, হ্যাঁ বারবার বিভাজিত হয়ে, ধরো এখান থেকে দুটো হলো, আবার এটা আবার ফার্দার বিভাজিত হয়ে চারটে তৈরি করে, চারটাকে প্রত্যেকে আবার দুটো দুটো করে, টোটাল আটটা কোষ তৈরি করে। এই আটটা কোষের মধ্যে দুটো কোষ সেন্টারে থাকে, তিনটে কোষ উপরে থাকে, তিনটে কোষ নিচে থাকে। তাদের কাকে কী বলে এটা আমি তোমাকে বলে দিয়েছি। তো এইভাবে ওরা বাই মাইটোসিস কোষ বিভাজনের মাধ্যমে একটা নিউক্লিয়াস থেকে আটখানা হ্যাপ্লয়েড নিউক্লিয়াস গঠন করে, এবং সেটা আমি বলেই দিলাম এই মধ্যে তিনখানা নিউক্লিয়াস ভ্রূণস্থলীর একেবারে যে ডিম্বক মূল রয়েছে এই ডিম্বক মূলের দিকে অবস্থান করে, যাদেরকে আমি প্রতিবাদক কোষত্রয় বলেছি। আর অপর তিনটে নিউক্লিয়াস যেটা দেখলাম ভ্রূণস্থলীর একেবারে ডিম্বক রন্ধ্রের দিকে থাকে, এদেরকে বলা হচ্ছে সহকারী কোষ। এদের মধ্যে ওপরের দুটোকে বলা হচ্ছে সহকারী কোষ, আর নিচেরটাকে বলা হচ্ছে ডিম্বাণু বা এগ বলে, বা স্ত্রী গেমেটরূপে যে কাজ করবে। এবার এই যে দুটো সহকারী কোষ আর ডিম্বাণু, এরা একসাথে এদেরকে আমি যদি একটা টার্ম বলি, তো এই তিনটাকে একসাথে বলা হয় এগ অ্যাপারেটাস বা গর্ভ যন্ত্র, ঠিক আছে। অবশিষ্ট যে দুটো নিউক্লিয়াস থাকে যারা নিজেদের মধ্যে মিলিত হয়েছে, তাদেরকে আমি বলেছি নির্ণীত নিউক্লিয়াস। তো এই গঠনটা আমাদের আগে ক্লিয়ার হতে হবে। এবার আমরা চলে যাই পুরো নিষেক পদ্ধতিতে। তো এই ছবিটি দেখো, একটু ছবি এঁকেছি, সেখানে এটা হচ্ছে গিয়ে একটা ফুলের গর্ভমুণ্ড, এটা হচ্ছে গর্ভদণ্ড, এটা হচ্ছে আমার ফুলের ডিম্বাশয়, এই তিনটে অংশ। তো পরাগরেণুগুলো সবসময় বাহকের মাধ্যমে হোক বা অন্য যে কোনো মাধ্যমে হোক এই গর্ভমুণ্ডে এসে পড়বে, কেন কি এই গর্ভমুণ্ডে অনেক আঠালো অংশ থাকে যারা এদেরকে আটকে রাখে। এবার অনেকগুলো গর্ভমুণ্ডের মধ্যে যখন পরাগরেণু পড়বে, পরাগরেণু পড়ার পর এই কিছু কিছু পরাগরেণু এখানের মধ্যে বিভিন্ন ধরনের খাদ্য উৎস থাকে, যেমন ধর গ্লুকোজ সুক্রোজ, এগুলো না এই গর্ভমুণ্ডে থাকে, তো সেটা শোষণ করে এখান থেকে ওরা পরাগরেণুগুলো থেকে এরকম পরাগ নালী সৃষ্টি হবে, এরকম ওদেরকে কেন্দ্র করে এরকম নালি তৈরি হবে। তো অনেকগুলো নালীর মধ্যে যে কোনো একটা পরাগরেণুই কমপ্লিটভাবে একটা পরাগ নালী তৈরি করে এই গর্ভমুণ্ড দিয়ে নিচের দিকে নামতে থাকবে, এবং নামার সময় এই গর্ভমুণ্ডের মধ্যে যে কোষগুলো আছে তাদেরকেও গলাতে থাকে, কোষগুলোকে গলিয়ে রাস্তাটা ক্লিয়ার করে করে এইভাবে আস্তে 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 ও পরাগ নালীটাকে বাড়াতে থাকে, বাড়িয়ে প্রায় পুরো ডিম্বাশয়ের মধ্যে এর মধ্যে ঢুকে যায়, ঠিক আছে। এবং এই পরাগ নালীটা তৈরি হওয়ার সময় এই যে পরাগরেণুর ভেতরের যে নিউক্লিয়াসটা ওটা বিভাজিত হয়, বিভাজিত হয়ে এখানে দুটো পুংগ্যামেটে রূপান্তর হয়, ঠিক আছে। দুটি পুংগ্যামেট তৈরি করে, দুটো হ্যাপ্লয়েড, অবশ্যই হ্যাপ্লয়েড, এরকম দুটো ভেতরে যত এটা এই পরাগ নালীটা এগোতে থাকে এর ভেতরে থাকা নিউক্লিয়াসটি বিভাজিত হয়ে দুটো পুংগ্যামেট তৈরি করে, যেটা প্রত্যেকে এন, এটা হচ্ছে পুংগ্যামেট, দুটো পুংগ্যামেট তৈরি করে। তো পরাগ নালী যত অগ্রসর হয় এই পুংগ্যামেট দুটো এর মধ্যে তত এগোতে থাকে, এবং দেখা যায় যে এই যে পরাগ নালীটা যেটা তৈরি হচ্ছে এগোচ্ছে গর্ভদণ্ডকে ভেদ করে, একে কোথায় আসছে না, একে আমার এই জায়গাটা আসছে, অর্থাৎ আমার এই ডিম্বকের মধ্যেও ঢোকার চেষ্টা করছে। একটু এই ছবিটাতে দেখো আরও ভালোভাবে বুঝেছি, ধরো এখানে পরাগরেণু আছে, পরাগরেণুটা এখানটায় দুটো পুংগ্যামেট সৃষ্টি করেছে, করে ওরা আস্তে আস্তে এখানটায় আসছে, কিছুক্ষণ পরে এই দুটোই ধরো এখানটার এখানে চলে আসলো, আসার পর ওরা এখানে যখন ঢুকবে তিনটে এন্ট্রি পয়েন্ট আছে ওর ঢোকার, একটা হচ্ছে ডিম্বক রন্ধ্র দিয়ে ঢুকতে পারে, নতুবা ডিম্বক ত্বক দিয়ে ঢুকতে পারে, নতুবা ডিম্বক মূল দিয়ে ঢুকতে পারে। যদি দেখা যায় যে পরাগ নালীর যেটা এখান থেকে বেরিয়েছে সে ডিম্বক রন্ধ্র ভেদ করে ডিম্বকে প্রবেশ করছে, তখন তাকে বলা হয় পোরোগ্যামি, মনে রাখতে হবে। আর যদি দেখা যায় যে না এটা এইখান দিয়ে না গিয়ে দেখা গেলো পরাগ নালীটা বেঁকিয়ে এই ডিম্বক ত্বক দিয়ে ঢুকছে, এরকমভাবে যদি এরকম ডিম্বক ত্বক দিয়ে ঢোকে এই ডিম্বক ত্বক ভেদ করে যদি ঢোকে তাহলে আমরা সেটাকে বলবো মেসোগ্যামি, অর্থাৎ যখন ডিম্বক ত্বক দিয়ে যায় তখন তাকে বলা হয় মেসোগ্যামি। আর অপরদিকে যদি ও কী করে যে না ডিম্বক রন্ধ্র দিয়ে গেল না ডিম্বক ত্বক দিয়ে গেল, এই যে মূলটা আছে ডিম্বক মূল এখান দিয়েও ফার্দার ঢুকতে পারে, দেখা গেল ও এখান দিয়ে এসে এইভাবে কানেকশন করতে পারে, এদিক দিয়ে গিয়ে এদিক দিয়ে ঢুকলো। যদি ওর এন্ট্রি পয়েন্ট ডিম্বক মূল হয়
তখন সেটাকে আমরা বলবো হচ্ছে গিয়ে চালাযোগামী। এই তিনটে টার্ম খুব ইম্পর্টেন্ট, চালাযোগামী, মিশ্রগামী, পুরোগামী কাকে বলে, তার পরাগনালী ঢোকার এন্ট্রি পয়েন্ট। যদি ডিম্বকগ্রন্থ দিয়ে যায় পুরোগামী, যদি ডিম্বক মূল দিয়ে যায় চালাযোগামী, আর যদি ডিম্বক ত্বক দিয়ে যায় তাহলে হবে মেসোগামী। তো এই তিনটে এন্ট্রি পয়েন্টের মধ্যে যে কোনো একটি এন্ট্রি পয়েন্টও বেছে নেয়, বেছে নিয়ে ও প্রবেশ করে আমার এই ডিম্বকের মধ্যে থাকা ভ্রূণস্থলীর মধ্যে। এইবার কি হয় পুরো প্রসেসটা বলছি। যখন পরাগনালীটা এখানে আসে, যেই ধরো আমি ডিম্বকগ্রন্থ দিয়ে বোঝাচ্ছি, ডিম্বকগ্রন্থ দিয়ে ঢুকলো, ঢোকার পর ও কী করবে, ভ্রূণস্থলীর যে প্রাচীর সেটাকে ভেদ করে দেবে, ঠিক আছে। ও ধীরে ধীরে তোমার এই ভ্রূণস্থলীর প্রাচীর ভেদ করবে এবং তার পাশাপাশি পরাগনালীর যে প্রাচীরটা এটাকে ভেদ করবে। ভেদ করার পরে ওর যে ভেতরের যে দুটো পুংগ্যামেট, সেই দুটো পুংগ্যামেট ভেতরে প্রবেশ করে। এইখানে ভেতরের যে দুটো পুংগ্যামেটের মধ্যে, ধরো আমি পুংগ্যামেটটা কীভাবে এখানটা আসছে সেটা একটু ডিটেলস বলছি। ধরো এই ছবিটায় আমি শুধু ভ্রূণস্থলী টাকলাম, এখানে যেহেতু সহকারী কোষ হচ্ছে ডিম্বাণু, আর এখানে আমার তিনটে প্রতিবাদক কোষ সমষ্টি রয়েছে, এখানে আমার রয়েছে নির্ণীত নিউক্লিয়াস। তো পরাগনালীটা আসছে, এসে এই জায়গাটা টাচ করলো। এবার ধরো এর মধ্যে দুটো পুংগ্যামেট আছে, পুংগ্যামেট যখন এখানটায় এন্ট্রি নেবে, নেওয়ার সময় এই একটা পুংগ্যামেট এখানে ডিম্বাণুর সাথে নিষিক্ত হবে, আরেকটা যে পুংগ্যামেট সে সেখানে এসে নিষিক্ত হবে। অর্থাৎ দু জায়গায় নিষিক্ত হবে, দুটো পুংগ্যামেট দ্বারা দুটো দু জায়গায় নিষিক্ত হবে। তো যখন পুংগ্যামেটটা এখানে এসে এর সাথে নিষিক্ত হবে, তখন এখানে নিষেক সম্পন্ন হবে, নিষেক সম্পন্ন হয়ে এটা থেকে তৈরি করবে জাইগোট বা ভ্রূণাল। এটা অবশ্যই টুয়েন, এটা ডিপ্লয়েড জাইগোট তৈরি করবে। আর অপরদিকে এই যে এখানটা যেটা আসছে, যে আরেকটা দুটো আগে ছিল দুটো নির্ণীত নিউক্লিয়াস, তার সঙ্গে আরেকটা গ্যামেট যখন মিক্সিং হলো, মিক্সিং হওয়ার পরে ও এখানটাকে তৈরি করবে শস্য নিউক্লিয়াস। এটা হবে থ্রি এন প্রকৃতি। এটা কী করে, এই যে জায়গাটা থেকে যে ভ্রূণ তৈরি হবে, ভ্রূণকে খাদ্য দিয়ে এই জায়গাটায় বৃদ্ধিপ্রাপ্ত করতে সাহায্য করবে। তাহলে দেখো পুরো নিষেক প্রক্রিয়াটাতে দেখতে পাচ্ছি যে দুটো পুংগ্যামের দু জায়গায় নিষিক্ত হচ্ছে, একটা ডিম্বাণুর সাথে আর একটা নির্ণীত নিউক্লিয়াসের সাথে। এই জন্য এইটাকে না দ্বি নিষেক বলা হয়, এটাও মনে রাখবে। এটাকে বলা হচ্ছে দ্বি নিষেক, দুবার নিষেক সম্পন্ন হচ্ছে বলে এটাকে বলা হচ্ছে দ্বি নিষেক। আচ্ছা, যখন পুরো নিষেকটা সম্পন্ন হলো, হওয়ার পর এই যে তোমার যে ডিম্বক, একটু পুরো ডিম্বক বীজে রূপান্তর হয় এবং পুরো বীজটা সহ পুরো ডিম্ব সেটা ফলে রূপান্তর হয়। এইভাবে একটা ফুলের মধ্যে ফল, বীজ ইত্যাদি ইত্যাদি সৃষ্টি হয়। তো আশা করি তোমরা এটা বুঝতে পেরেছ, একটু ভালো করে এটা পড়ে নেবে। ওকে, চলো, গুড বাই।